নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি এখন আপনাদের ছোট ছোট কয়েকটা ক্লিপিংস দেখাবো। আগে সেই ক্লিপিংসটা দেখে নিন, তারপর আমি আমার প্রতিবেদনের মূল বিষয় যেটা সেটা আপনাদের সাথে খুব সংক্ষেপে আমি আমি উপস্থিত করবো। আগে প্রতিবেদন প্রতিবেদনের আগে কিছু ক্লিপিংস। আমাদের পুলিশ আইসেন ছেড়ে দিছিল। দেখলেন, এটি হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গতকাল বিজেপি র্যালি করে। এগরার যেটা খাদিকুল, এখানে যে বোমা বিস্ফোরণ হয় এবং সেই বোমা বিস্ফোরণের প্রতিবাদে একটা মিছিল হয়। সব জায়গাতেই এটা এরকম বহু মিছিল হয়তো হয়েছে, বিজেপি থেকে করেছে, কিন্তু ভগবানপুরের এই মিছিলটা খবরের শিরোনামে চলে এলো। কেন চলে এলো না, ওই মিছিলটা নিয়ে যখন বিধায়ক রবীন্দ্র মাইতি যাচ্ছিলেন, তখন সেই মিছিল লক্ষ্য করে বোমা, গুলি ছোঁড়া এবং পাথর ছোঁড়ার ঘটনা আপনারা তো ভিডিওতে দেখছেনই, আক্রমণ করা হলো সেই মিছিলকে। এবং সেই মিছিল আক্রান্ত হওয়ার পর সেখানকার তৃণমূলের নেতৃত্ব তিনি কি বলছেন সেটা আগে একটু শুনে নি, তারপরে আমি আমার প্রতিবেদনের মূল বিষয়ে ঢুকব। পঞ্চায়েত ভোটের আগে পুরোটা কিন্তু ভগবানপুর এলাকা দখলে রাজনীতি চলছে, তো সেক্ষেত্রে মুহুর্মু বোমা এবং পাশাপাশি হামলা হচ্ছে, তো এই ঘটনা কি দায়ী এড়াতে পারে? নিশ্চিত হয় তৃণমূলে এড়াবে, তার কারণ তৃণমূলের সঙ্গে যুক্ত নয়। বারংবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যেখানে আমাদের পার্টি অফিস পড়ানো হয়, যেখানে আমাদের অঞ্চল সভাপতি আক্রান্ত হয়, সেখানে কে কাকে আক্রমণ করছে? আমরা যদি চাইতাম, আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি বোম বন্ধুকে রাজনীতি করতে চাইতাম তাহলে আমাদের যা শক্তি আছে কেউ ওখানে থাকতে পারতো না। কিন্তু আমরা বারংবার আমাদের নেতৃত্বতে বলেছি যে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা কোনো বদমাশি রাজনীতি করব না, আমরা মানুষের রাজনীতি করব, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পঞ্চায়েত আমরা তৈরি করব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা ধৈর্য ধরে আছি, আমাদের ধৈর্যের পরীক্ষা হচ্ছে। আর ওই বিজেপির হারমাতগুলো তারা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। কদিন আগে রবীন্দ্রনাথবাবুর অ্যাসিস্ট্যান্ট তার কাছে থাকেন, তিনি তার স্ত্রীকে গুলিবিদ্ধ করেছেন, আপনার কাগজে দেখেছেন, আপনারাই তো খবর করেছেন। তাহলে সেখানে শক্তিশালী কে, কারা গুন্ডামিটা করছে, কারা বদমাশিটা করছে, এ তো জলের মতো, দিনের আলোর মতো স্পষ্ট। আপনি তৃণমূলের ওপর দায় চাপাচ্ছেন কেন? আমরা তৃণমূল রিটেলিয়েশনে যাচ্ছি না, যাব না, কারণ আমরা মানুষের পঞ্চায়েত তৈরি করতে চাই। শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতা কি বলছেন? তিনি বলছেন যে অঞ্চলে ওই গোলমালটা হয়েছে সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেস খুব দুর্বল, কারণ ওই অঞ্চলে ওখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে নেতার উপর আক্রমণ হয়েছে।
কিন্তু তারা ওই গোটা বিধানসভা অঞ্চলে এতটাই শক্তিশালী, তারা যদি মনে করতেন তাহলে ওরা কেউ ঘরে থাকতে পারতো না। ফলে সেখানে তারা কিন্তু সেই কাজে করেননি, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং তারা এখন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। কার কথায় ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন? অভিষেক ব্যানার্জির কথায়, অভিষেক ব্যানার্জির কথায়। কারণ অভিষেক ব্যানার্জি বলেছেন পঞ্চায়েত নির্বাচন এবার হবে জনগণের পঞ্চায়েত। কেমন পঞ্চায়েত? তিনি ইতিমধ্যে নবজোয়ারে মডেল দেখিয়ে দিয়েছেন। সেই মডেলটা কি না, ব্যালট লুট হবে সেখানে, ভোট কি করে লুট করা হবে সেখানে, কি করে বিরোধী ওই দলের মধ্যে যারা বিরোধী, অর্থাৎ দলের মধ্যেও বিরোধী তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। ব্লক সভাপতির একটা টিম, পঞ্চায়েত প্রধানের একটা টিম, আবার তার যারা মনে করছে দুটোই চোর তাদের বিরুদ্ধে আবার একটা তৃতীয় টিম হয়েছে। তাহলে যার শক্তি যেখানে বেশি সে যেখানে ভোট দিচ্ছে বাকিদের মেরে তাড়িয়ে দিচ্ছে। এই যে একটা পদ্ধতি, এই যে একটা নতুন মডেল, নবজোয়ারের নতুন মডেল আমরা তাবুগুলোতে দেখতে পেলাম। নবজোয়ারের যে তাবুগুলো খাটানো হয়েছে কোটি কোটি টাকা খরচা করে, সেই তাবুতে যে মডেলগুলো তিনি দেখাচ্ছেন সেই মডেলের কথাই এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছ থেকে বোধহয় আমরা জানতে পারলাম যে ওই মডেলে এবার পঞ্চায়েত ভোট হবে। ফলে সেই জন্য তিনি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, ওই জন্য তারা ওই যে গোলমালটা হচ্ছে তার দায় তিনি নেবেন না, এই দায়টা তার নয়। কারণ ওই যে যেমন অভিষেক ব্যানার্জি যেমন বলেছেন যে ওইখানে যারা গোলমাল করছেন তারাও যতই গোলমাল করুক আমি সব ঠিকঠাক করে নেবো, ওর দায় আমার নয়, আমি পঞ্চায়েতে ঠিক মেম্বার কে হবে সেটা ঠিক করে নেবো, দায় যেমন অভিষেক ব্যানার্জি নিচ্ছেন না, ঠিক তেমনি ওই যে মানে নবজোয়ারের তাবুতে গোলমালের দায়ও কিন্তু অভিষেক ব্যানার্জি নিচ্ছেন না। ফলে এখানে তৃণমূল কংগ্রেস যদি বাইরে বহিরাগত কোথাও কেউ ঢিল ছুড়ে থাকে, কেউ বোমা ছুড়ে থাকে, তার দায় তৃণমূল কংগ্রেস কেনই বা নেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ফলে এই যে নতুন মডেল, এবং সেই নতুন মডেলের কথা কে বলেছেন? অভিষেক ব্যানার্জি। সেই অভিষেক ব্যানার্জি যিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমার বিরুদ্ধে কোনো অন্যায় যদি আপনারা প্রমাণ করতে পারে তাহলে কিচ্ছু করতে হবে না, আমি নিজে গিয়ে ফাঁসি কাটে ঝুলে যাব। অর্থাৎ ফাঁসি কাটে তিনি ঝুলে যেতে চান, কিন্তু সিবিআই ইডির ঘরে তিনি কিছুতেই যেতে চান না। এটা প্রশ্ন উঠছে, সমস্ত রাজনৈতিক মডেলের চর্চা হচ্ছে যে আপনি যদি এতটাই নিজেকে নির্দোষ মনে করেন তাহলে আপনি চলে যান সোজা সিবিআই এবং ইডির ঘরে। এটা তো আপনার সবচেয়ে সহজ ব্যাপার, আপনি যাবেন সিবিআই ইডির ঘরে যাবেন, যারা নির্দোষ মনে করেন তারা তো সহজে চলে যান, সামনে যান গিয়ে তারা তথ্য দেন, কথা বলেন, চলে আসেন। তার জন্য রক্ষা কবচ লাগবে যদি সিবিআই ডাকে, যা আটকানোর জন্য রক্ষা কবচ। আচ্ছা সিবিআই যদি না ডাকে তার জন্য সুপ্রিম কোর্টে বারে বারে যাওয়া। আচ্ছা আপনাকে সিবিআই ইডি তদন্ত করতে বলেছে, দেখা করতে বলেছে, সেটা রায় দেওয়ার জন্য জাস্টিস গাঙ্গুলি বায়াসড এটা বলে আবার সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া, সেখান থেকে আবার চেঞ্জ হয়ে গিয়ে জাস্টিস অমৃতা সিনহা। আচ্ছা অমৃতা সিনহা একটা রায় দিল, এখন অমৃতা সিনহাকে আর বায়াস বলতে পারছেন না, এখন আমরা শুনছি আপনি আবার চলে যাবেন সুপ্রিম কোর্টে। কেন না ইডি এবং সিবিআই যেতে আপনাকে তদন্ত করতে না পারে আপনার নেতা? অর্থাৎ ইডি এবং সিবিআই তদন্তে আপনি যাবেন না, আর মঞ্চে উঠে বলবেন যদি আমাকে কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি ফাঁসি কাটে চলে যাব। ফাঁসি কাটে চলে যাওয়ার থেকে অনেক বেশি সহজ কাজ হচ্ছে ইডি এবং সিবিআই দপ্তরে পৌঁছে যাওয়া। সহজ কাজটা আপনি করছেন না। কেন করছেন না? করছেন না এই কারণেই, গোটা পশ্চিমবাংলা জুড়ে এখন প্রশ্ন উঠে গেছে যে ডাল মে কুচ কালা হ্যায়, ডাল মে কুচ কালা হ্যায় জরুর, যদি কালা না হতো তাহলে আপনি তো পৌঁছে যেতেন, আপনি তো ওখানে পৌঁছে যেতেন, আপনি পৌঁছে যাচ্ছেন না, তার মানেই ওখানে কোনো গোলমাল নিশ্চয়ই আছে। এখন সেই গোলমালটা কি সেটা যারা তদন্তকারী সংস্থা তারা বের করবে। আদৌ সেখানে সত্যি পশ্চিমবাংলার মানুষ যেটা মনে করছেন ডাল মে কুচ কালা হ্যায় তদ আছে কি নেই সেটা তারা ঠিক করবেন। কিন্তু আমাদের প্রশ্ন, আমার আজকের অবজারভেশন গতকালের মিছিলকে নিয়ে, শাসক শ্রেণী কখন এইরকম নিরীহ মিছিলকেও আক্রমণ করে বসে জানেন? নিজের ছায়াকেও যখন কেউ ভয় পেতে শুরু করে না, ছায়াকেও যখন সে শত্রু মনে করতে শুরু করে তখন সেটা আক্রান্ত হয়, ছায়াকেও সে তখন আক্রমণ করে বসে। শাসক শ্রেণীর যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন সে বুঝতে পারে জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ আর তার পাশে নেই, জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন সে আক্রমণটাকেই একমাত্র পথ হিসেবে বেছে নেয়। যে কারণে এরকম একটা নিরীহ মিছিলের ওপর বোমা ছুড়তে হলো, পাথর বৃষ্টি করতে হচ্ছে, আক্রমণ করতে হচ্ছে, গুলি চালাতে হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় যেটা তৃণমূল কংগ্রেসকে নিশ্চয়ই ভাবাবে এবং গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এই মিছিলের গুলি চালানোর পর যেটা গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রচারের আলোয় চলে এলো,
যে এই যে বিজেপি বিধায়ক রবীন্দ্র মাইতির নেতৃত্বে যে মিছিল হচ্ছিল খাদিকুলের এগরাতে বোমা বিস্ফোরণের প্রতিবাদে, এবং সেই প্রতিবাদের মিছিলের উপর বোমা ছোড়া, এবং বোমা ছোড়ার পর গোটা রাজ্য জুড়ে যখন সেটা প্রচারের আলোয় চলে এলো, তখন এই কথাটা কিন্তু এটা মনে করিয়ে দিচ্ছে যে এই যে ঠিক নন্দীগ্রামে যেমন নতুন সূর্যোদয়ের পর বলেছিল দে পেড বাই দেয়ার ওন কয়েন্স, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন পেড বাই দেয়ার ওন কয়েন, এই কথাটা বলার পর অর্থাৎ নন্দীগ্রাম যখন পুনর্দখল করা হলো, আপনাদের মনে থাকবে নন্দীগ্রামে সেই গোটা ঘটনাটা, সেই পুনর্দখল কিন্তু খুব বেশিক্ষণ সিপিএম আটকে রাখতে পারেনি, কারণ জনগণ আর সিপিএম এর পাশে ছিল না, সে কারণে সেই পুনর্দখলটাও তারা বোমা বন্দুক গুলি দিয়ে আটকে রাখতে পারেনি। তাই তৃণমূল কংগ্রেস যদি মনে করে, তৃণমূল কংগ্রেস যখন এখন এই বোমা বন্দুকগুলি দিয়ে যেটাকে দখল করার চেষ্টা করছে, ভাবছে বোধহয় এইভাবেই গোটা বিষয়টাকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেব, আমি গোটা সমাজটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসবো যখন ভাবছে, তখন এই গোটা ঘটনাটা ঘটে যাওয়ার পরেও অনমর থাকা বিজেপির কর্মী নেতৃত্ব ওই অঞ্চলেই দাঁড়িয়ে থেকে তারা পুলিশের সঙ্গে প্রতিবাদ করছে, তারা পালিয়ে গেল না, সেই ছবিটা আগে একবার যদি দেখিয়ে নিই, দেখিয়ে নিই আমার প্রতিবেদন শেষ করব যে কথাটা বলে, আগে আপনারা ছবিটা দেখে নিন। মাওবাদীদের সাপোর্ট করো আপনারা, এইখানে থাকবো আমরা আজকের, সরে যেতে বলছে চলে যাও বলছে চলে যাও চলে যাও, আচ্ছা করুক আমরা থাকবো করুক। দেখলেন ওখানকার মানুষ বলছে যে ওই যে আমাদেরকে শুধু আপনারা দেখছেন, ওখানে যারা বোমাগুলি ছুটছে তাদের কাছে যান, পুলিশ বলছে হ্যাঁ দেখছি, অর্থাৎ ওই যে মানুষ জেদ, ওই যে র্যালি এই বার্তা দিল যে তুমি বোমা ছোড়ো গুলি ছোড়ো যাই ছোড়ো পাথর ছোড়ো রাস্তা আমরা ছাড়ছি না, এই মিছিল এই বার্তা দিয়ে গেল গোটা পশ্চিমবাংলার কাছে, এই মিছিল থেকে এই বার্তা চলে গেল গোটা রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের বোমা গুলি বন্দুকের এই যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে এখন কিন্তু আর কেউ পিছু হচ্ছে না, সবাই রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে, কেউ পালিয়ে যাচ্ছে না। একই ঘটনা তো আমরা দেখেছিলাম 2001-এ, যখন কেশপুর 2001-এর বিধানসভার আগে 2000 সালে যখন কেশপুর সিপিএম দখল করতে পেরেছিল, ঠিক একই কায়দায় সিপিএম যখন আবার নন্দীগ্রাম দখল করতে গেল, পুনর্দখল হলো কিন্তু সেটা ধরে রাখতে পারলো না, দুটো জিনিসই কিন্তু সিপিএম একই পদ্ধতিতে লড়াই করতে পেরেছিল, লড়াই করেছিল 2000 সালে কেশপুরে সিপিএম যে লড়াইটা করে জিততে পেরেছিল, একই লড়াই নন্দীগ্রামে 2008 সালে দিয়েছিল, পুনর্দখল করেছিল, এবং পুনর্দখল করার পর বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল পেড বাই দেয়ার ওন কয়েন্স, কিন্তু সেটা পরে ধরে রাখতে পারেনি, কেন পারেনি, কারণ তখন আর জনগণ সিপিএম এর পক্ষে ছিল না, 2000 সালে 2001 সালে যে জনগণ সিপিএম এর পক্ষে ছিল তাই সিপিএম ওই লড়াইটা জিততে পেরেছিল। তাই এবারে পঞ্চায়েত নির্বাচনের আগে এই বার্তা চলে গেল, 18-র পঞ্চায়েত নির্বাচন যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস করেছিল, 23-এ যদি পঞ্চায়েত নির্বাচন হয়, না হওয়ার সম্ভাবনাই বেশি, যত দিন যাচ্ছে যত এগরা হচ্ছে যত কালিয়াগঞ্জ দেখা যাচ্ছে যত ভগবানপুরের মতো র্যালি, এই হার না মানা জেদি লোকগুলো দাঁড়িয়ে থাকবে, খেতে না পাওয়া বঞ্চিত মানুষগুলো ঝান্ডা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকবে, পালিয়ে যাবে না, বোমা বন্দুকগুলির সামনে দাঁড়িয়ে তারা লড়াই করবে, পাথর ছুটছে তার সামনে দাঁড়িয়ে লড়াই করবে, এই চেহারা যত পশ্চিমবাংলা দেখা যাবে তত পঞ্চায়েত নির্বাচনটা না হওয়ার সম্ভাবনাটা বাড়বে। আর তারপরেও যদি পঞ্চায়েত নির্বাচন হয়, তাহলে পঞ্চায়েত নির্বাচনটা কেউ যদি মনে করে থাকেন, যেটা রাজনৈতিক মনে চর্চা হচ্ছে, সকলেই ব্যাপারে একমত
2018 তে যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন করেছিল 2023 এ যদি পঞ্চায়েত নির্বাচন হয় সেই পদ্ধতি করলে ফেল করবে ঠিক 2000 সালের কেশপুর আর 2008 সালের নন্দীগ্রাম কেশপুরে সিপিএম সাকসেস হয়েছিল নন্দীগ্রামে ফেল করেছিল এক্ষেত্রেও তাই হবে 18 তে তৃণমূল সাকসেস হয়েছিল কারণ সরকারটার বয়স তখন ছিল 7 আর তখনও পর্যন্ত সারদা ইস্যু আর এইভাবে এক্সপোজড হচ্ছিল না আর তখনও পর্যন্ত বিজেপি সেভাবে শক্তিশালী একটা রাজনৈতিক দল হিসেবে পশ্চিমবাংলার মাটিতে আত্মপ্রকাশ করতে পারেনি 2019 এর আগে পর্যন্ত ফলে 2019 এর লোকসভা নির্বাচন 2021 এর বিধানসভা নির্বাচন বিজেপি তিনটে থেকে 77 হয়েছে এটা মাথায় রাখতে হবে 200 থেকে 77 নয় বিজেপি 3 থেকে 77 হয়েছে সেই শক্তিশালী একটি দল যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে সেই দলের কর্মীরা 21-এর বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর আক্রমণ তাদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে গোটা পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পশ্চিমবাংলার নেতারা এখন তৃণমূল কংগ্রেসের নেতারা রাস্তায় বেরোলে চোর চোর বলে লোকে তাড়া করছে এই যে একটা চেহারাটা গোটা পশ্চিমবাংলায় একটা নতুন ফেনোমেনা এটা এর আগে কখনো দেখা যায়নি সে তাকে মোকাবিলা করবেন কালিয়াগঞ্জ দেখে আপনাদের শিক্ষা হয়নি জনগণ আপনাদের বিরুদ্ধে চলে গেছে এগরা দেখে শিক্ষা হয়নি আচ্ছা এগরাতে কি তৃণমূলের কোনো লোক ছিল না যখন আমরা দেখলাম মন্ত্রীকে আর এমপিকে চোর চোর বলে লোকে তাড়া করছে তখন এগরাতে আপনাদের লোকজন ছিল না তারা কোথায় জনগণ যখন ঐক্যবদ্ধ হয় কোনো দল কিছু করতে পারে না এটা বারে বারে প্রমাণিত জনগণ সবসময় শেষ কথা বলে যত বড় শক্তিশালী হন এই যে তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন আমাদের বিরাট শক্তি আছে এই শক্তি দিয়ে আমরা বিরাট ইচ্ছা করলে কানে সবাইকে গুঁড়ি দিতে পারতাম না আপনি পারেন না আপনি জনগণের থেকে বেশি শক্তিশালী নন আপনি জনগণকে মারিয়ে দিয়ে কতজন জনগণকে খুন করবেন আপনি কালিয়াগঞ্জে পেরেছেন এগরাতে পারলেন দাঁড়াতে পারলেন আপনার নেতা মন্ত্রীকে যখন চোর চোর বলে জনগণ তাড়া করছে নেতা মন্ত্রী যখন পালিয়ে বাঁচলেন প্রায় পেরেছেন আপনি তখন গিয়ে ওখানে প্রতিবাদ করে দাঁড়িয়ে আর রুখতে পেরেছেন পারেন জনগণের সামনে আপনি খড়কুটোর মতো ভেসে চলে যাবেন আপনি কত শতাংশ লোক রাজনীতি করে আর জনগণ কত এটা হিসেব করুন আপনার দলীয় কর্মী কত শতাংশ গোটা রাজ্যে আর জনগণ কত এই দুটো হিসেব করুন বুঝতে পারবেন আপনি জনগণের থেকে শক্তিশালী নন তাই সাধু সাবধান ওটা রাজনৈতিক মহলে চর্চা চলছে তৃণমূল কংগ্রেসকে এই ভগবানপুরের মিছিল যদি চোখ না খুলে দেয় তৃণমূল কংগ্রেস যদি এই পথ অবলম্বন করে আগামী দিনের নির্বাচনগুলোতে যে ভয়ঙ্কর বিপদের মধ্যে তৃণমূল কংগ্রেস পড়বে সে বিপদ যখন পড়বে আমরা শুধু আগাম পূর্বাভাস দিচ্ছি মাত্র কিন্তু যখন ঘটে যাবে তখন সেটার ধারা বিবরণী নিশ্চয়ই এই মিডিয়াগুলো দেবে যে মিডিয়ার মধ্যে একটি মিডিয়াকে দেখছি সেটা তার একটা নির্দিষ্ট সে একটা লক্ষ্য নিয়ে প্রচার করে যাচ্ছে যে এই রবীন্দ্র মাইতির তার যে দেহরক্ষী তিনি গুলি চালিয়েছেন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি একটা প্রচার চালাচ্ছেন প্রিন্ট একটা ইলেকট্রনিক মিডিয়াকে দেখছিলাম ফলে এই মিডিয়াও তখন আপনার পাশে থাকবে না সাধু সাবধান এই পদ্ধতি ত্যাগ করে গণতান্ত্রিক পদ্ধতিতে আসুন ইলেকট্রনিক্স মিডিয়া যা যে যে কথাগুলো বলছে ঘটনা যখন ঘটে যাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে যখন এই একটা রেভলিউশন হচ্ছে হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আর সেই রেভলিউশনে সেই ঢেউয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু খড়কুটোর মতো ভেসে যেতে পারে সুতরাং প্রতিক্রিয়া প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে এটাকে মাথায় রেখে রাজনৈতিক কার্যকলাপ করুন এটাই আগামী দিনে তৃণমূল কংগ্রেস যারা করবে পশ্চিমবাংলার মাটিতে আজকেই তো তৃণমূল কংগ্রেস নির্বাচনে একটা নির্বাচনে হেরে যাওয়া মানে তো তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাওয়া নয় আপনারা যদি মনে করেন হেরে গেলে তৃণমূল থাকবে না তাহলে তৃণমূল করার কোনো মানেই হয় না আগামী দিনে যারা হেরে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস করবে তাদের জন্য একটা ভালো পথ থাকবে যে কারণে সিপিআইএমকে আজকে যারা সিপিএম করছে তাদেরকে অনেক অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে অতীতে তাদের কার্যকলাপ বহু প্রশ্নের সম্মুখীন করে দেয় যা সিপিএম এর নেতা কর্মীদের কাছে কোনো জবাব থাকে না সেখান থেকে শিক্ষা নিয়ে আশা করব তৃণমূল কংগ্রেস
সরকার থাকা বা না থাকাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পশ্চিমবাংলার মাটিতে যদি আবার ওই রকম এই যে ভগবানপুরে যে ঘটনা ঘটালেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চান, তাহলে যে প্রতিরোধের ঝলক ভগবানপুরে দেখলেন এই ঝলককে, ঝলক কিন্তু একটা বারবার বলছি স্ফুলিঙ্গ কিন্তু দাবানলের চেহারা নেবে গোটা পশ্চিমবাংলায়। সেটা রাজনৈতিক একজন পর্যবেক্ষক, রাজনীতি নিয়ে চর্চা করা একজন আমাদের মতো মানুষজনের কাছে সেটা আমাদের কাছে কখনোই কাঙ্ক্ষিত নয়। পরিবর্তন হোক গণতান্ত্রিক পথে, সেটাই আমরা চাই। আর সেই পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ইভিএম নিউজ আপনার কথা বলে।